আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। আজকে তার চার নাম্বার পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি। বিষয়টি হচ্ছে কিভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে রেওয়ামিল অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। তো অনেক শিক্ষার্থীরাই আছে যে সঠিকভাবে রেওয়ামিলটা কী করতে পারে না, সমাধান করতে পারে না। যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ কিভাবে রেওয়ামিল প্রস্তুত করতে হয় এই নিয়ে আর কোনো সমস্যা তোমাদের হবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটি প্রশ্ন সমাধান করে দিব। তো আমি যেই প্রশ্নটি সমাধান করে দিব, এই প্রশ্নটি 2019 সালে রাজশাহী বোর্ডে আসছে। তো রাজশাহী বোর্ডের রেওয়ামিলের প্রশ্নটা আজকে আমি সমাধান করব। তবে আমি সৃজনশীলের ক খ গ তিনটা প্রশ্ন সমাধান করব না, আমি শুধু যেই প্রশ্নটাতে রেওয়ামিল বলা আছে আমি শুধু রেওয়ামিলটা সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে রেওয়ামিলটা সমাধান করতে হয় তাহলে চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো প্রথমে চলো আমি উদ্দীপকটা পড়ে নিব। তো আমি যে উদ্দীপকটা পড়ব এটা রাজশাহী বোর্ডের সাত নাম্বার প্রশ্ন। দেখো এই জায়গায় বলছে 31 ডিসেম্বর 2018 সালের তারিখে রাজীব ট্রেডার্সের খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নে দেওয়া হলো। আমরা সবাই জানি যে আমরা যে রেওয়ামিলটা প্রস্তুত করব, এই রেওয়ামিলটা প্রস্তুত যে করি এটা কিন্তু খতিয়ানের উদ্বৃত্ত থেকে প্রস্তুত করি। তো দেখো এই জায়গায় অনেকগুলো এন্ট্রি দেওয়া আছে, মূলধন, বিক্রয়, আসবাবপত্র, আয়কর, প্রাপ্য বিল, প্রদেয় বিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, স্বল্পমেয়াদী ঋণ, হাতে নগদ, ব্যাংক জমা, ক্রয়, শিক্ষানবিস সালামি, সমাপনী মজুদ পণ্য এবং অব্যবহৃত মণিহারি, এগুলো হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত। তো এই উদ্বৃত্ত থেকে একটা সঠিক রেওয়ামিল আমাদেরকে কী করতে হবে, প্রস্তুত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি রেওয়ামিলের গড় কয়টি, পাঁচটি। তো দেখো আমি অলরেডি একটা রেওয়ামিলের শখ তৈরি করে রাখছি এবং এই জায়গা থেকে যেই এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে ওই এন্ট্রিগুলোর নামগুলো আমি আগে লিখে রাখছি। এখন এই এন্ট্রিগুলো রেওয়ামিলের কোন পাশে বসবে, ডেবিট নাকি ক্রেডিট, এইটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তো গড়টা দেখো, ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রশ্নের যেই এন্ট্রিগুলো ছিল এই এন্ট্রিগুলোর মধ্যে দুইটা এন্ট্রি রেওয়ামিলে আসবে না। তোমরা সবাই জানো আমি তার আমি এই রেওয়ামিলের তৃতীয় পর্বে কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রা টাকা, স্ববস্তু কখনো রেওয়ামিলে আসে না। প্রা টাকা বলতে বোঝায় প্রারম্ভিক টাকা, আর স্ববস্তু বলতে বোঝায় সমাপনী মজুদ পণ্য, মানে সমাপনী বস্তু। এই দুইটা জিনিস রেওয়ামিলে আসবে না। তো এই অঙ্কটার ভিতরে দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস রেওয়ামিলে আসবে না, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আরেকটা হচ্ছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি যেই কথা, সমাপনী মণিহারি একই কথা। তো আমরা সবাই জানি যে সমাপনী মজুদ পণ্য এবং অব্যবহৃত মণিহারি রেওয়ামিলে আসে না। তো বাকি এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে, এই জন্য আমি ক্রমিক নাম্বার অনুযায়ী সেগুলোকে সাজিয়ে রাখছি। এখন এই এন্ট্রিগুলো কোনটা ডেবিট দিকে যাবে আর কোনটা ক্রেডিট দিকে যাবে এইটা তোমাদেরকে বুঝতে হবে। তো এই জিনিসটাই এখন আমি কী করব, সুন্দর করে বুঝিয়ে দেব। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে হিসাব কিন্তু পাঁচ প্রকার। ওই পাঁচ প্রকার হিসাবের ভিতরে দুই প্রকার হিসাব আছে যেটাকে আমরা সংক্ষেপে বলি সব, সতে সম্পদ, বতে ব্যয়। এই সব কথাটা রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আর তিন প্রকার হিসাব আছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, যেটাকে সংক্ষেপে আমরা বলি আদম, এটা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে দুই প্রকার হিসাব সব আর তিন প্রকার হিসাব আদম। তো এই দুইটা শব্দ শুধু মনে রাখবা, যে সব কথাটা রেওয়ামিলের কোথায় বসে আর আদম কথাটা রেওয়ামিলের কোথায় বসে। তো সব বসবে ডেবিট দিকে, আদম বসবে ক্রেডিট দিকে। তবে এই জায়গায় একটু কথা আছে, এই যে আদমের যে ম মানে কিন্তু মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপাদান চারটা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এই মালিকানা সত্ত্বের চারটা উপাদানই কিন্তু ক্রেডিট দিকে বসবে না। তাহলে কি,
মালিকানা সত্ত্বের যেই উপাদানগুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, যেমন মূলধন আর আয়, এই দুইটা উপাদান বসবে ক্রেডিট দিকে। আর মালিকানা সত্ত্বের যেই উপাদানগুলো যেমন উত্তোলন আর ব্যয়, যেটা তাকে হ্রাস করে, ওই উপাদানগুলো বসবে রেওমিলের ডেবিট দিকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আসে দেখো, আমি এক নম্বরই লিখে রাখছি মূলধন। এই মূলধন কথাটা রেওমিলের কি ডেবিট দিকে বসবে নাকি ক্রেডিট দিকে বসবে? তাহলে চলো তো, এই মূলধন কথাটা কোথায় পড়ে, সব নাকি আদম? মূলধন পড়ে আদমের ভিতরে, মানে মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের মূলধনটা তার উপাদান। তো এই মূলধন মালিকানা সত্ত্বকে কি করে, বৃদ্ধি করে। এই জন্য এই মূলধনের টাকাটা রেওমিলের কোথায় বসবে, ক্রেডিট দিকে বসবে। টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, আমি ক্রেডিট দিকে লিখিয়ে দিব। তাছাড়া আমরা সবাই জানি যে মূলধন সবসময় কিন্তু ক্রেডিট দিকেই বসে। এই জন্য মূলধনের টাকাটা আমরা কোথায় বসাই দিলাম, ক্রেডিট দিকে বসে দিলাম। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয়। তো বিক্রয় কয় টাকা, বিক্রয় হচ্ছে 50,000। এবার তুমি চিন্তা করো তো, বিক্রয় করলে কি হয়, আয় হয়। তাহলে আয় কোথায় বসে, আয় অবশ্যই মালিকানা সত্ত্বের ঘরে, আর আয় কিন্তু ওই আদমের ভিতরেই পড়ে। এই যে দেখো আয়, তাহলে আয় যেহেতু আদমের ভিতরে পড়ে, আদম কথাটা রেওমিলের কোথায় বসে, ক্রেডিট দিকে বসে। তাহলে আমরা এই বিক্রয়ের টাকাটাও 50,000 ক্রেডিট দিকে লিখে দিব। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আসবাবপত্র। তো আসবাবপত্রের টাকাটা হচ্ছে 75,000 টাকা। তোমরাই বলো আসবাবপত্র আমার জন্য কি, সম্পদ। তো সম্পদ কোথায় আছে, এই যে সব, সতে সম্পদ, বতে ব্যয়, তার মানে এই যে আসবাবপত্র, এটা সবের ভিতরে পড়ে। তাহলে সব কথাটা রেওমিলার কোথায় বসবে, ডেবিট দিকে বসবে। তাহলে আমরা এই আসবাবপত্রের টাকাটা কোথায় বসাই দিব, ডেবিট দিকে বসাই দিব, 75,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আয়কর। এই যে আয়কর, এই জিনিসটা হচ্ছে মালিকের। তো আয়করের জিনিস বলতে বোঝায় যে এটা একটা উত্তোলন। যেহেতু এটা মালিকের পিছনে আমরা খরচ করছি, তাহলে আমরা এটাকে কী নামে লিখব, উত্তোলন নামে লিখব। তো আয়কর কয় টাকা, 10,000 টাকা। তাহলে যেহেতু উত্তোলন, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের একটা উপাদান। আমি আবারও বলি, উত্তোলন মালিকানা সত্ত্বের একটা উপাদান। তবে এই উত্তোলন উপাদানটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমি একটু আগেই বলছি, মালিকানা সত্ত্বের যেই উপাদানগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস করবে, ওই উপাদানগুলো রেওমিলের ডেবিট দিকে বসবে। তাহলে আয়করের টাকাটা অবশ্যই রেওমিলের ডেবিট দিকে বসবে, কারণ এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। 10,000 টাকা আমি লিখে দিই। তারপরে আসো প্রাপ্য বিল। প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্য বিল আমি কিন্তু দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করছিলাম যে রেওমিলের ডেবিট এবং ক্রেডিট দিকে কোন এন্ট্রিগুলো বসে। হ্যাঁ, একদম সংক্ষেপে এবং বিস্তারিত যে আলোচনাটা ছিল, ওই জিনিসটা দ্বিতীয় পর্বে আমার আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে দ্বিতীয় পর্বটা দেখে নিবা। আমি ওই জায়গায় বলছি, এই যে প্রাপ্য বিল, প্রাপ্য কথাটা যেই এন্ট্রির সাথে জড়িত থাকবে, তোমরা ধরে নিবা এটা তোমাদের জন্য একটা চলতি সম্পদ। প্রাপ্য মানে পাই নাই, প্রাপ্য মানে পাবো। তাহলে যেহেতু এটা পাবো, এটা আমার জন্য সম্পদ, আর সম্পদ সবসময় রেওমিলের কোথায় বসে, ডেবিট দিকে বসে। তাহলে প্রাপ্য বিল কত, 25,000 টাকা। তাহলে আমরা এটা ডেবিট দিকে লিখে দিব, 25,000 টাকা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রদেয় বিল, প্রদেয় বিল কোথায় বসবে? আগে তোমাকে জানতে হবে প্রদেয় মানে কি। প্রদেয় মানে হচ্ছে দিব, এখনও দেই নেই। প্রদেয় বিল মানে আমি একটা বিল দিব, মানে টাকা দিব, এখনও দেও নেই। তো যেহেতু আমি এখনও টাকাটা পরিশোধ করি নেই বা দেই নেই, তো আমি তার নিকট কী বদ্ধ, দায়বদ্ধ। তাহলে প্রদেয় বিল কথাটা হচ্ছে আমাদের জন্য একটা দায়, মানে চলতি দায়। তো আমি দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করছি যে প্রদেয় কথাটা যে এন্ট্রির সাথে জড়িত থাকবে, ওই এন্ট্রিটা অবশ্যই ক্রেডিট দিকে বসবে, কারণ এটা একটা দায়। তো প্রদেয় বিল কয় টাকা, 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখি দিই প্রদেয় বিল 15,000 টাকা, কারণ এটা আমাদের জন্য দায়। আর আমরা জানি দায় রেওমিলের কোথায় বসে, ক্রেডিট দিকে বসে। তারপরে আসো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব 40,000 টাকা। দেনাদারের আরেকটা নাম হয়েছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব মানে কি, দেনাদার অথবা যার কাছে আমি টাকা পাবো, এটা আমার জন্য কি, সম্পদ। তাহলে সম্পদ সবসময় কোথায় বসে, ডেবিট দিকে বসে। তাহলে প্রাপ্য হিসাবের টাকাটা আমি ডেবিট দিকে লিখিয়ে দিব, 40,000। এবার আসো এই যে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদারের আরেকটা নাম, আমরা যাকে টাকা দেই। আমরা সবাই জানি যে আমরা পাওনাদারকে টাকা দিই। তো যতক্ষণ পর্যন্ত আমি পাওনাদারকে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি পাওনাদারের নিকট কী বদ্ধ, দাবিদ্ধ। তো এই প্রদেয় হিসাবটা যেহেতু আমার জন্য একটা দায়, তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। টাকা হচ্ছে কত, 20,000 টাকা। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এই প্রদ হিসাবে টাকাটা ক্রেডিট দিকে বসিয়ে দিই। এবার আসো স্বল্পমেয়াদী ঋণ। এই যে স্বল্পমেয়াদী ঋণ, এটা কিন্তু আমাদের জন্য একটা দায়। তো এই যে স্বল্পমেয়াদী ঋণ, এটা আমাদের জন্য কি দায় এটা তোমাদেরকে জানতে হবে। স্বল্পমেয়াদী ঋণ এটা আমাদের জন্য চলতি দায়। যদি শুধু ঋণ থাকতো তাহলে তোমরা বুঝে নিতা এটা তোমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। ঋণের আগে যদি স্বল্পমেয়াদী কথাটা থাকে তাহলে তোমরা বুঝে নিবা এটা হচ্ছে চলতি দায়। তো স্বল্পমেয়াদী ঋণ হচ্ছে 30,000 টাকা, যেহেতু এটা একটা দায় তাহলে এটা ক্রেডিট দিকে বসবে। তো আমি এই জায়গায় লিখে দিব 30,000 টাকা। তারপরে আসো হাতে নগদ। এই যে দেখো হাতে নগদ, এটা আমার জন্য একটা সম্পদ, চলতি সম্পদ। তো সম্পদ সবসময় রেওমিলের কোথায় বসে? ডেবিট দিকে বসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছিলাম যে হাতে নগদের সাথে প্রারম্ভিক সমাপনী কথাটা থাকতে পারে। তো দেখো তো এই হাতে নগদের আগে কি প্রারম্ভিক বা সমাপনী কোনো কিছু উল্লেখ আছে? না। তো যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তুমি ধরে নিবা এটা সমাপনী হাতে নগদ, এটা চলতি সম্পদ, এটা রেওমিলে আসবে। আর হাতে নগদের সাথে যদি প্রারম্ভিক কথাটা উল্লেখ থাকতো তাহলে এটা কিন্তু রেওমিলে আসতো না, কারণ এটা প্রা টাকা ছিল। তো যেহেতু এটার সাথে প্রারম্ভিক নাই তাহলে আমি ধরে নিব এটা সমাপনী, এটা আসবে। তো হাতে নগদ আমাদের জন্য কয় টাকা? 25,000 টাকা। আর যেহেতু এটা আমাদের জন্য চলতি সম্পদ তাহলে এটা রেওমিলের ডেবিট দিকে বসবে, কারণ এটা সবের ভিতরে পড়ে। তারপরে আসো ব্যাংক জমা। সেম কথা, এই যে ব্যাংক জমার সাথে যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে আমি ধরে নিব এটা সমাপনী ব্যাংক জমা, এটা আমার জন্য চলতি সম্পদ। যদি এই ব্যাংক জমার সাথে প্রারম্ভিক কথাটা থাকতো তাহলে এটা রেওমিলে আসতো না, যেহেতু কিছু নাই তাহলে আমি ধরে নিব এটা সমাপনী, চলতি সম্পদ, এটা রেওমিলে আসবে। আর সম্পদ কোথায় বসে? ডেবিট দিকে। তো ব্যাংক জমা কয় টাকা এটা আমরা দেখে নিই। ব্যাংক জমা হচ্ছে 10,000 টাকা, এটাও ডেবিট দিকে বসবে। তাহলে আমি লিখে দিই 10,000 টাকা। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা ক্রয়। আমরা জানি ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। আর ব্যয় সবসময় কোথায় বসে? রেওমিলের ডেবিট দিকে বসে। তো ক্রয় হচ্ছে 35,000 টাকা, আমি ডেবিট দিকে লিখে দিব, কারণ ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তারপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট একটা এন্ট্রি আছে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি এটা আমাদের জন্য কি? এটা আমাদের জন্য একটা আয়। তাহলে এটা কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে, কারণ আমরা জানি সকল আয় রেওমিলের ক্রেডিট দিকে বসে। তো শিক্ষানবিশ সালামি হচ্ছে 5,000 টাকা, আমি এটা ক্রেডিট দিকে লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা আর কোনো এন্ট্রি আসবে না। আর বাকি যে দুইটা এন্ট্রি আছে সমাপনী মজুদ পণ্য আর অব্যবহৃত মণিহারি, এই দুইটা এন্ট্রি রেওমিলে আসবে না। কেন আসবে না যদি তোমরা এটা বুঝতে চাও তাহলে রেওমিলের যে তৃতীয় পর্বটা আছে তোমরা সেটা দেখে নিবা, কারণ ওই জায়গায় আমি বিস্তারিত আলোচনা করছি কোন এন্ট্রিগুলো রেওমিলে আসবে না। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এন্ট্রিগুলো আমি সঠিকভাবে বসাইছি, এখন আমি তার কী নির্ণয় করব? উদ্বৃত্ত, দুই পাশের যোগফল সমান করব। তো আমি কি করব, এভাবে একটা দাগ টানব, টানার পর আমি ডেবিট এবং ক্রেডিট দিকের টাকাগুলো কি করব? যোগ করব। তো চলো আমরা ডেবিট দিকের টাকাগুলো আগে যোগ করি, 75,000, তার সাথে যোগ করব 10,000, তারপরে 25,000, 40,000, তারপরে 25,000, আবার যোগ করব 10,000, তারপর 35,000, তাহলে আসবে 2,20,000 টাকা। তাহলে আমি এটা এই জায়গায় লিখে দিব 2,20,000। লিখার পর এটাকে এভাবে ক্লোজ করে দিব। এবারও সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ক্রেডিট দিকের টাকাগুলো যোগ করি। তো প্রথমে আসে আমার 1,00,000, তারপরে 50,000, আমি একসাথে যোগ করে ফেলি 1,50,000, তারপরে 15,000, 20,000 একসাথে যোগ করি 35,000, তারপরে 30,000 আর 5,000, 35,000 আমি একসাথে যোগ করে দিই আবার, তাহলে আমার আসবে 2,20,000 টাকা। দেখো আমার ক্রেডিট দিকের টাকাও ডেবিট দিকের টাকার সাথে মিলে গেছে, তাহলে এটাকে ক্লোজ করে দিব। তো আমরা সবাই জানি যে রেওমিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল কী হবে? সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা কীভাবে রেওমিলটা প্রস্তুত করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি যেই প্রশ্নটা আজকে সমাধান করলাম রাজশাহী বোর্ড 2019, শুধু রেওমিলটা আমি সমাধান করে দিছি, বাকি প্রশ্নগুলো আমি পরে সমাধান করবো ইনশাল্লাহ। তো যদি এই প্রশ্নটার ভিতরে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।